মর্নিং, আমি নাসির আহমেদ বলছি কলকাতা ব্লক থেকে। এখন সকাল 9টা বাজে, আমি এখন চাঁদনি মার্কেটে আছি। এটা হচ্ছে এই গলিটা হচ্ছে গুমঘর লেন, এই গলিটা হচ্ছে গুমঘর লেন। নামটাতে কিরকম একটা ভয় ভয় ভাব আছে না? বেশ কিছুদিন আগে নিউজ পেপারে বেরিয়েছিল, ব্রিটিশ আমলে প্রথম দিকে আমাদের এখন করোনা ভাইরাসের মতোই একটা ভাইরাস সেই সময় ছড়িয়েছিল, প্রচুর লোক মারা যাচ্ছিল। যাদের শরীরে সেই ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছিলো তাদেরকে ধরে এনে এখানে একটা বাড়িতে বন্ধ করে রাখা হতো। হ্যাঁ, এবং তারা সেখানেই মারা যেত। পরে মাঝরাতে তাদের ডেড বডিকে সরিয়ে নিয়ে যাওয়া হতো। সেই থেকে নাম হয়েছে গুমঘর লেন। আমি একবার ঢুকেছিলাম গলির ভেতরে, কিন্তু বেশ তারা গা ছমছমে ভাব, কিছুটা গিয়ে যাওয়ার আমি ডাক করে এসছি, আবার ফিরত চলে এসছি, বেশি ভেতরে যাইনি। সরু লম্বা করি অনেক এগিয়ে গেছে। তো এটা হচ্ছে এবার চাঁদনি মার্কেট। এই দুপাশে ফুটপাতে প্রচুর হকার বসে, প্রচুর জিনিসপত্র নিয়ে, নিজে রোববার বলে ফাঁকা। একটু পরে অবশ্যই কিছু কিছু হকার বসবে। দেখুন হকারদের দোকানগুলো সব প্লাস্টিক দিয়ে থাকা। এখানে সব পাবেন, সব রকম জিনিস পাবেন, সবটাই পাবেন। এই ব্রিটিশ আমলের সেই ভাইরাসটা মনে হচ্ছে এখন আবার ছড়িয়েছে, এখনও তো সেই একই অবস্থা। করোনা ধরা পড়লে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে, বাড়ির লোক দেখতে পাচ্ছে না। এবার তাকে দাহ করা হচ্ছে, বাড়ির লোককে দেখতে দেওয়া হচ্ছে না, বডি বাড়ির লোকের হাতে দেওয়া হচ্ছে। সেই সময় ব্রিটিশ আমলও ঠিক জিনিসটাই হতো। তো গুমঘর লেনের ওই একটা বাড়িতে শুনে নিউজ পেপারে যা পড়লাম, আমার মনে হচ্ছে একটা বাড়ি না, বেশ কয়েকটা বাড়িতে এরকম মানুষকে ধরে এনে রাখা হতো। একটা দোকান খোলা আছে, আরেকটা দোকান খোলা আছে। এত বেলা হলে আরও কয়েকটা দোকান খুলবে। চাঁদনি চক মার্কেট।
এই হচ্ছে লেনিন সরণি। এখানে ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওটা আবার পরের ভিডিওতে আবার দেখা হবে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।